السلام عليكم. কি অবস্থা ভালো আছেন? তো নওগাঁ বিরিয়ানি হাউস তো মোটামুটি আপনি ভাইরে ভালোই চলে তাই না? তো আপনার খাবারটা আর কি কি আছে একটু খাবার দেখান দেখি। আপনার খাবার কি কি আছে? এটা কি খাবার? কাচ্চি বিরিয়ানি। এটা কি হিসাবে আপনি বিক্রি করেন? বাহ তারপর কি খাবার আছে দেখি। এই যে তৈরি খুব সুন্দরভাবে বিক্রি হয় মোটামুটি শেষের দিকে। তো এটা খাসি না? মুড়ো খোলা। আচ্ছা তারপর আপনি আর কি খাবার বিক্রি করেন? এখানে কি খাবার? এখানে এটা এটা গরম চটপটি হবে, ফুচকা হবে। দেখি চটপটি দেখি একটু। একটু গরম চটপটি ফুচকা হিসাবে এটা কি হিসাবে বিক্রি হয়? খুব সুন্দর খাবার নওগাঁ বিরিয়ানি হাউস, এটা নওগাঁ পুরাতন বাজারে অবস্থিত। তারপরে আর কি খাবার আছে? হালিম না? হালিমের সময় কি কি আছে? হাতির মাংস মানে এই যে পিস পিস করা। আচ্ছা তারপর আর কি খাবার আছে? এই যে মুরগির রোল, হাঁসের মাংস, ডিম, তারপরে ছোট মাছের তরকারি, বিভিন্ন আইটেমের খাবার আছে। এই যে দেখতে পাচ্ছেন পরিবেশ মাংস মতো আছে। এই যে গ্লাসটা পুরোটা ঢাকা, খুব সুন্দর একটা আইটেম। ফাস্টফুড হিসেবে খাবারটা খুব সুন্দর চলে, বিশেষ করে পাশাপাশি হোটেলের খাবারও রাখে। তো খাবারগুলো খুবই ভালো আর কি। নওগাঁ বিরিয়ানি হাউস, দোকানদার মোহাম্মদ সুলতান মাহমুদ। এই যে মোবাইল নাম্বার, এখানে দোকানদার খাবার থেকে অর্ডার নিয়ে নেয় ওরা। এই যে আমার দোকান, বর্তমানে কাস্টমার ফাঁকা দেখা ভিডিও করছি। এই যে দোকানের ফুচকা, এই যে এনারা দোকানের লোকেশন মানে এনারা দোকানটা পরিচালনা করা আর কি। আচ্ছা আর কি খাবার আছে আপনাদের কাছে এখানে? জি চিকেন বার্গার বলতে এই যে সাধারণ আছে না, চিকেন বার্গার, ভেজিটেবল বার্গার। মোটামুটি আপনাদের এখানে তো মোটামুটি খুব ভালো খাবার পাওয়া যায় তাই না? এখানকার আপনার হচ্ছে এনে বড় ভাই, এনে দোকানের যে মালিকের যে উনি বড় ভাই, উনি খুব ভালো মানুষ। এনে পড়াশোনা করতেছেন বর্তমানে, ব্যবসাটা তো সুন্দরভাবে ব্যবসা করতেছে। তো খাবার এখানকার মোটামুটি সবই ভালো, আপনারা ইচ্ছা করলে আসতে পারেন, সমস্যা নাই। আমাদের নওগাঁ পুরাতন মাদিস্টান বাটার মোড়ের মাঝা মাঝা আর কি, এটা পুরোটাই। তো খাবার মোটামুটি ইনশাল্লাহ ভালোই ভালোই, খারাপ হবো না। আর বিশেষ করে খাবারটা এখানে দেখেন, সম্পূর্ণ কাপড় টাপড় দিয়ে এখানে ঢাকানো আছে। আর বিশেষ করে খাবারগুলো খুবই ভালো। তো এই শুনে আজকের মতো, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।